সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নকশাদ রশিদ চৌধুরী, সহকারী শিক্ষক হাজী কৌশল কাটারী জেলা জামিয়া উসমানিয়া বিদ্যালয়। অনলাইন শ্রেণী কার্যক্রম 2020, আজকের বিষয় গণিত, শ্রেণী ষষ্ঠ অধ্যায়ে পাঠ ফাঁসে 1.6। আমরা 1.6 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলোর মধ্যে আমরা আজকে অতীতে গত ক্লাসে আমরা কিছু যোগ বিয়োগ গুণ এগুলো অঙ্কগুলো করছি, আজকে এখান থেকে আমরা কিছু অঙ্ক কয়েকটা অঙ্ক আলোচনা করব। এটা হচ্ছে কি 17 নম্বর অঙ্কটা আমরা কি আজকের ক্লাসে আলোচনা করব। এখানে এখানে লেখা আছে কি তোমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে 15.50 টাকা এবং তার বন্ধুকে 12.75 টাকা দিল, তার নিকট কত টাকা রইল? এখানে এখানে অঙ্কটা দেওয়া আছে দশমিকের। আমরা স্বাভাবিকভাবে একটা অঙ্ক বুঝতে স্বাভাবিকভাবে বুঝতে পারি, মনে করো আমরা আমাদের যে কারো নিকট 50 টাকা আছে, কারো নিকট 50 টাকা আছে, ওইখান থেকে আমি ওইখান থেকে কি করলাম 5 টাকা নতুবা 10 টাকা, 10 টাকা কি করলাম সহজভাবে বলতে 10 টাকা, ওইখানে 50 টাকা আছে, 50 টাকা থেকে 10 টাকা আমার ছোট ভাইকে দিলাম, আর 30 টাকা আমার ছোট বোনকে দিলাম। এখন আর তার নিকট কত টাকা রইল, এইটা কি অঙ্ক হতে পারে? আমরা সবাই স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি। তদ্রূপ এইটা দশমিকের অঙ্ক দিচ্ছে একটু কি আর একটু বোঝার জন্য। অঙ্কটা হচ্ছে নিয়মটা হচ্ছে এবারে যদি আমরা নিয়মগুলো বুঝি অঙ্কটা সহজভাবে বুঝতে পারবো। এখানে লেখা আছে, এখানে বলছে কি তোমা মানে যে কোনো একজন ব্যক্তির নাম নাম বলা হয়েছে, ওই তোমার নিকট কি 50 টাকা আছে, ওই এখান থেকে তার তার ছোট ভাইকে দিছে কিছু টাকা এবং তার বন্ধুকে দিছে কিছু টাকা, ওইটা আর তার নিকট কত টাকা হলো? এখন আমরা বুঝতে পারছি কি অঙ্ক হবে। তাহলে তার নিকট আসছে 50 টাকা, ওই 50 টাকা থেকে যে ওইগুলো দিছে ওইগুলো আমরা কি করলাম আগে যোগ করবো, কত টাকা ছোট ভাইকে কত টাকা দিছে, বন্ধুকে কত টাকা দিছে, এগুলো যোগ করলাম, যোগ করে ওই 50 টাকা থেকে যেগুলো দিয়ে দিছে এগুলো বের করবো, আর যা আছে তার মধ্যে পাচ্ছে কি তার নিকট। এখন আমরা অঙ্কের মধ্যে যাই, তাহলে দেখতে হবে তোমার নিকট ছিল, তোমার নিকট আছে, নিকট আছে 50 টাকা সমান 50 টাকা, বন্ধু এবং ছোট ভাই এবং বন্ধুকে দিল, ছোট ভাইকে দিল, ছোট ভাই কে দিল কত টাকা, 15.50 টাকা, 15.50 টাকা। বন্ধুকে দিল, বন্ধু কে দিল, বন্ধুকে দিল 12.75 টাকা, 12.75 নিচে দশমিক বসাতে হবে, 12.75 টাকা। এখন আমরা কি করবো, দুইজনকে যা দিছে তা আমরা কি করে পাবো, যোগ করে পাবো, দুইজনকে যা দিছে দুইজনকে যা দিছে এগুলো আমরা কি দুইজনের গুলো যোগ করে দেখবো কত টাকা দিছে। এখন লিখবো দুইজনকে দিল সমান জনকে দিল সমান তাহলে এখানে কত, 5 এর সাথে 0 যোগ করে 5, 5 এর সাথে 7 যোগ করলে কি কত, 12, 7, 5, 12, 2 হাতে 1, 0.0 সুতা দশমিকের নিচে বসা যাবে হাতে 1, তাহলে 5 এ 2 এ 7, 7 এ 1 8, আর এখানে কত 1 এ 1 এ 2 এত টাকা। আমরা পাইছি দুইজনকে কত টাকা দিচ্ছে, 28.25 টাকা। এখন তার নিকট কত, তোমার নিকট কত টাকা আছে, তার সুতরাং
তার নিকট রইল সুতরাং নির্ণয় নির্ণয় তার নিকট রইল রইল সমান তোমার নিকট কত টাকা তোমার নিকট আছে 50 টাকা 50 বিয়োগ 2.28.25 টাকা সমান তদ্রূপ এই অঙ্কটা আমরা যদি একটু সহজভাবে বুঝি তাহলে
ওই অঙ্কটাও কি করতে পারবো, ওইটা হচ্ছে দশমিক, দশমিকের যোগ বিয়োগ যদি জানা থাকে তাহলে আমরা এই অঙ্কটা কি সহজ ভাবে করতে পারবো। তাহলে আমরা এখন অঙ্কের মধ্যে যাই। ফারুক, ফারুক বেগমের কত শতাংশ আছে? 100 শতাংশ। ফারুক বেগমের আছে, বেগমের আছে, আছে কত? 100 শতাংশ জমি। পারুল বেগমের জমি আছে, পারুল বেগমের জমি আছে 100 শতাংশ। তিনি কত কি করছে? ধান চাষ করছে, ধান যোগ চাষ করলেন সমান করলেন সমান দান যোগ করলেন সমান কত শতাংশ? 40.5 শতাংশ। মরিচ চাষ করলেন, চাষ করলেন 10.75 শতাংশ। আবার বলছে কি, আলু চাষ চাষ করলেন সমান 20.2 শতাংশ, 20.2 কত? মরিচ চাষ করছে 20.2 শতাংশ। আবার করছে 10.75 শতাংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, ধান চাষ করলেন 40.5 শতাংশ, মরিচ চাষ করছে এখানে 20.2 শতাংশ, আবার আলু চাষ করছে 10.75 শতাংশ। তাহলে আমরা দেখি কত শতাংশ কি করছে, চাষ করছে। লেন সমান কত? তাহলে এখানে কত যোগ করলে? 5 7 5 কত? 14 7 সাথে সাথে কত? 14 আবার এখানে কত? 0 3 7 71.45 শতাংশ। তাহলে মোট চাষ করছে কত শতাংশ? 71.45 শতাংশ। এখন আমরা 71.45 শতাংশ বলছে, আবার বলছি কি, অবশিষ্ট এগুলো কি করছে? বেগুন চাষ করছে। এখন লিখবো সুতরাং অবশিষ্ট
রইল রইল সমান কত একশো বিয়োগ একাত্তর দশমিক চার পাঁচ শতাংশ এখন কত একশো থেকে আমরা কি একাত্তর দশমিক চার পাঁচ শতাংশ বিয়োগ করবো একশো থেকে বিয়োগ করবো কত একশো আমরা একশোটা লিখলাম তাহলে কি একাত্তর দশমিক চার পাঁচ আমরা সহজ করার জন্য একটা শূন্য দিয়ে দুইটা দশমিক দিয়ে দুইটা শূন্য দিলাম দশ থেকে পাঁচ গেলে পাঁচ আবার একটা নয় থেকে চার গেলে নয় থেকে চার গেলে পাঁচ এখানে দশমিক দিয়েছি দশমিক নয় থেকে এক গেলে আট আর নয় থেকে সাত গেলে এক দান নিলাম নয় থেকে সাত গেলে দুই তাহলে কত আঠাশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ আঠাশ দশমিক পাঁচ পাঁচ আঠাশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ আমরা অবশিষ্ট মানে কি অবশিষ্ট সুতরাং অবশিষ্ট যে জমিটা সেই জমিটা কি করছে বলছে অবশিষ্ট যে জমিটা আছে সেই জমিটা হচ্ছে কি বেগুন চাষ এখন আমরা অবশিষ্ট জমি পাইলাম তার মানে এটা এটা যে যা পাইছে তা হচ্ছে কি বেগুন চাষ সুতরাং নির্ণয় বেগুন বেগুন চাষ করলেন সমান আঠাশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ উত্তর আঠাশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ আমরা যে অঙ্কটা করছি এই অঙ্কটা আমরা কি করবো বাসায় বসে আমরা বাড়িতে বসে আমরা আর কি করবো একটু সস্তা করবো সস্তা করলে এই ধরনের অঙ্কগুলো কি অঙ্কগুলো যত আসুক আমরা কি জিনিসটা যদি আমরা একটা অঙ্ক যদি করতে পারি একাধিক অঙ্ক কি করতে পারবো আরো করতে পারবো আমরা এই যে অঙ্কটা করছি এটা একটু চেষ্টা করবো চেষ্টা করে আরো একাধিক অঙ্ক করার জন্য কি অসংখ্য বসে আমরা চেষ্টা করবো সবাই সবাইকে ধন্যবাদ।